শিক্ষার্থীরা, আমরা আগের পার্টে আলোচনা করেছিলাম এতটুকুই। বলাইয়ের বাবা তাকে সিমলায় নিয়ে চলে গেলেন, কাকের কুল শূন্য হয়ে গেল। তারপরে দু বছর যায়, ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মুছেন, আর বলাইয়ের শূন্য সুবার ঘরে গিয়ে তার চেরা একপাটি জুতো, তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন ছাড়েন। এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে, এই কথা বসে বসে চিন্তা করেন। এবং স্বাভাবিক, নিজের সন্তানের মতো লালন পালন করেছেন বলাইকে। বলাই চলে যাওয়ার পর তার অনেক কষ্ট হলো। তিনি বলাইয়ের স্মৃতি বিজড়িত জিনিসগুলো নাড়াচাড়া করেন, দেখেন, আর মনে মনে বসেন চিন্তা করেন। হ্যাঁ, আর ভাবেন বলাই তো অনেক বড় হয়ে গেছে। কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছড়া শিমুল গাছটার বড় বাড় বেড়েছে, এতদূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না। এক সময় দিলুম তাকে কেটে। বলাইকে কি করলেন, একটা সময় দেখলেন শিমুল গাছটা একদম বেমানান হয়ে গেছে, এতে আর প্রশ্রয় দেওয়া যায় না, দিলেন তাকে কেটে। এমন সময় সিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে, কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও। এমন সময় সিমলা থেকে একটা চিঠি এলো বলাইয়ের, চিঠিতে সে কি লিখেছে, আমাকে সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও, বিলেত যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হলো না, তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইল। এখন বন্ধুকে, বন্ধু হচ্ছে শিমুল গাছটি, তো বিলেতে যাওয়ার আগে একবার আসার কথা ছিল, কিন্তু আসার হয়ে উঠলো না, তাই বলাই এই চিঠির মাধ্যমে জানালো তার বন্ধুর একটা ফটো, যাতে বন্ধুকে সে ফটোর মাধ্যমে দেখতে পায় এবং এটা যেন তার স্মৃতি হয়ে থাকে। তার কাকি আমাকে ডেকে বললেন, অগো শুনছ, একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো, জিজ্ঞাসা করলাম কেন। বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন এবং তিনি বলাইয়ের সেই চিঠিটা লেখককে দিলেন দেখতে। আমি বললেন, সে গাছটা তো কাটা হয়ে গেছে, তো চিঠিটা পড়ে তিনি বুঝতে পারলেন ব্যাপারটা। তখন কাকিকে বললেন, গাছটা তো কাটা হয়ে গেছে। বলাইয়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করলেন না। এই কথা শুনে বলাইয়ের কাকি দুদিন অন্ন মুখে দিলেন না, আর অনেকদিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও বলেননি এবং লেখকের সঙ্গে কথাও বলেননি অনেকদিন। বলাইয়ের বাবা ওকে তার কুল থেকে নিয়ে গেল, সে যেন ওর নাড়ি ছিঁড়ে, আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে, তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাঁচল, তার বুকের মধ্যে ক্ষত করে দিলে। বলাই তাকে কুল ছিঁড়ে নিয়ে গিয়েছিলেন, বলাইকে বলাইয়ের বাবা তাকে নিয়ে গিয়েছেন, আর এবার তার দূষর অর্থাৎ তার সহচর অর্থাৎ বলাইয়ের পরিবর্তে শিমুল গাছটি বলাইয়ের প্রিয় ছিল, এবং এই শিমুল গাছটিকে দেখে বলাইয়ের কাকি নিজেকে একটু সান্ত্বনা দিতেন। এই সান্ত্বনার বস্তুটাও শেষ মুহূর্তে লেখক কি করলেন, কেটে ফেললেন। এতে বলাইয়ের কাকি অত্যন্ত কষ্ট পেলেন, তার যে একটা প্রতিরূপ অর্থাৎ তার বলাইয়ের যে একটা স্মৃতি বিজড়িত বস্তু শিমুল গাছ, সেটাকেও শেষ পর্যন্ত কেটে দিলেন। ওই যে গাছ ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দূষর, অর্থাৎ কোন গাছটি, সে গাছটি ছিল বলাইয়ের প্রাণের দূষর অর্থাৎ সহচর বন্ধু। তার একটা বলাইয়ের পরিবর্তে যাকে দেখে তাকে সান্ত্বনা পেতেন, সেই গাছটাও শেষ পর্যন্ত কেটে দেওয়া হলো। এটাই এই বলাই গল্প। আশা করি তোমরা একটুখানি সাহায্য পাবে, তবে হ্যাঁ, নিজেরা গল্পটি বারবার পড়বে, দু একবার পড়বে এবং এই আলোচনা সাহায্য নেবে, তাহলেই দেখবে গল্পটা তোমরা উপভোগ করতে পারবে। আমরা সংক্ষেপে প্রশ্নোত্তরগুলো আলোচনা করার চেষ্টা করি, যতটুকু সম্ভব চেষ্টা করব দু একটি, সবটা তো আর আলোচনা করা সম্ভব নয়, আশা করি তোমরা সবগুলোই পারবে। তো প্রথমে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরগুলো। বলাইপাট্টির লেখককে, বলাইপাট্টির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, বলাইয়ের সঙ্গে লেখকের কি সম্পর্ক ছিল, বলাইয়ের সঙ্গে লেখকের সম্পর্ক ছিল কাকা বাইপো।
অতি পুরানো বটের কুঠোরে কারা বাসা বেঁধে আছে, কারা আছে বাসা বেঁধে? ব্যঙ্গমা ব্যঙ্গমী। বলাইয়ের মা কোথায় ছিলেন? বলাইয়ের মা তখন ছিলেন না, তিনি মারা গিয়েছিলেন। পাঁচ নম্বর, একদিন সকালে বলাই ওর কাকাকে কি দেখাতে নিয়ে গিয়েছিল? কি দেখাতে নিয়ে গেছিল? সেই শিমুল গাছটি। ছ নম্বর, বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ কিসের উপর ছিল? বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ ছিল সেই শিমুল গাছটির উপর। সাত নম্বর, শিমলে থেকে বলাই ওর কাকিমাকে কি পাঠিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল? তো শিমলে থেকে সে চিঠি পাঠিয়েছিল সেই শিমুল গাছটির একটি ফটোগ্রাফ দেওয়ার জন্য। আট, বলাইয়ের বাবা বলাইকে কোথায় নিয়ে গিয়েছিলেন? কোথায় নিয়ে গিয়েছিলেন? প্রথমে শিমলায়, তারপর সেখান থেকে বিলেত যাওয়ার কথা। ন নম্বর, বিলাত যাওয়ার পূর্বে বলাই তার কোন বন্ধুর ছবি নিয়ে যেতে চেয়েছিল? কোন বন্ধু? সেই শিমুল গাছটির। দশ নম্বর, মা মারা যাওয়ার পর বলাইকে কে কুলে পিঠে করে মানুষ করেছে? মা মারা যাওয়ার পর বলাইকে তার কাকি কুলে পিঠে করে মানুষ করেছে। এবারে দেখো শুদ্ধ অশুদ্ধ, এগুলো তোমরা একটুখানি চিন্তা করলেই পারবে। শূন্যস্থান পূর্ণগুলো পূর্ণ এগুলো দেখবে। তারপর আমরা চলে যাই তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো তিন নম্বর, ক, ছেলেবেলা থেকে বলাইয়ের কি অভ্যেস ছিল? ছেলেবেলা থেকে বলাইয়ের অভ্যেস ছিল চেয়ে চেয়ে দেখা, নড়ে চড়ে বেড়ানো নয়, চেয়ে চেয়ে দেখা। খ, কখন কেমন করে বলাইয়ের অন্তর প্রকৃতিতে ঘন রং লাগে? কখন? যখন পুষ্পিত শালবনে সমস্ত জঙ্গল ছড়িয়ে যায়, তখন বলাইয়ের অন্তর প্রকৃতিতে ঘন রং লাগে। গ, বস্তুত আমরা কোন পদার্থকে মানুষ বলে থাকি? কোন পদার্থকে আমরা মানুষ বলি? আমরা আলোচনা করেছি পাঠে, তবু আমি আবার বলছি যে তার ভিতরকার সব জীবজন্তুকে এক করে নিয়েছে। সেই পদার্থকে আমরা মানুষ বলি যেখানে মানুষ তার ভিতরকার যে জীবজন্তু, যে প্রকৃতি, সেই প্রকৃতিকে যে এক করে নিয়েছে, তার মধ্যে যে সামঞ্জস্য বিধান করে নিয়েছে। কেউ গাছের ফুল তুলে এইটি ওর বাড়ে বড় বাজে, এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে ওর বলতে বলাইকে বোঝানো হয়েছে। কেউ গাছের ফুল তুললে ওর বাজে কেন? কারণ এদের সঙ্গে তার কি একটা আত্মিক সম্পর্ক সে গড়ে তুলেছে। সেজন্য ওর প্রকৃতি কেমন? ওর প্রকৃতিটা হলো অন্তর প্রকৃতি, প্রকৃতি প্রেমিক। কুমো, বলাইয়ের সঙ্গীরা ওকে খেপাবার জন্য কি কি করত? বলাইয়ের সঙ্গীরা চলতে চলতে কি করত? বাগানের দুপাশে থাকা গাছপালাগুলিকে কি করত? ছড়ি মেরে সেগুলাকে ছিঁড়ে ফেলত, বা কোনো সময় বকুল গাছের একটা ডাল ভেঙে ফেলত। এভাবে দেখো ছ ছ এগুলো মোটামুটি তোমরা পারবে। এবারে আমরা চার নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। চার পাঁচ বাক্যে উত্তর দাও। বলাইয়ের কাকিমা দুদিন অন্ন গ্রহণ করেননি কেন? কেন দুদিন অন্ন গ্রহণ করেননি? কারণ যখনই তিনি শুনতে পেলেন বলাইয়ের বন্ধু, যার সঙ্গে তার একটা অন্তরঙ্গতা ছিল, সেই শিমুল গাছ একে কেটে ফেলা হয়েছে। এই শিমুল গাছ কেটে ফেলে দেওয়ার খবর শুনে তিনি দুদিন অন্নগ্রহণ করেননি। খ, বিলেত যাওয়ার পূর্বে বলাই শিমলে থেকে কাকিমাকে চিঠিতে কি লিখে পাঠিয়েছিল? বিলেত যাওয়ার পূর্বে বলাই কাকিমাকে এই চিঠি লিখে পাঠিয়েছিল, যাতে লেখা ছিল সেই শিমুল গাছটির একটা ফটোগ্রাফ পাঠিয়ে দেওয়ার কথা। গ, বলাই কেন ছোটবেলা থেকেই কাকিমার কাছে লালিত পালিত হয়েছে? কারণ ছোটবেলায় বলাইয়ের মা মারা গিয়েছিলেন, সেই কারণেই ছোটবেলা থেকে বলাই কাকিমার কুলে পিঠে মানুষ হয়েছিল। গ, বলাই কখন চমকে উঠেছিল এবং কেন? বলাই তখনই চমকে উঠেছিল যখন ওর কাকা গাছটি কেটে ফেলার কথা বলেছিলেন। একদিন লেখককে তার ভাইপু ঠিক কোথায় কখন কেন ডেকে নিয়ে গিয়েছিল?
অর্থাৎ গোলায় একদিন লেখককে দেখে নিয়ে গিয়েছিল সেই শিমুল গাছটিকে দেখানোর জন্য। তাৎপর্য বিশ্লেষণ করো, পাঁচ নম্বর কটা দেখবে তোমরা, এই ছেলের আসলে বয়স সেই কোটি বৎসর আগেকার, সেই কোটি বৎসর আগেকার মানে সেই কোটি বৎসর পূর্বে যখন কেউ ছিল না এবং জলমগ্ন স্থলভাগটা যখন বেশি উঠেছিল এবং সেখানে সর্বাগ্রে জন্ম হয়েছিল উদ্ভিদের, এবং সেই যে তাদের যে প্রাণের আকুতি, বিশ্ব প্রাণের আকুতি, আমি থাকবো, আমি বেঁচে থাকবো, সেই কথাটাই এখানে বলা হয়েছে। তোমরা আলোচনাটা শুনবে, শুনে চেষ্টা করবে উত্তরটা লেখার। তারপর গটা দেখো, বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল, সেই শিমুল গাছটা বেড়ে ওঠার কাহিনী এটা তোমরা পারবে। ঘ, তারা ওর চির অসমাপ্ত গল্প। তারা ওর চির অসমাপ্ত গল্প কেন? সেই যে বাগানে ছোট ছোট অঙ্কুরিত গাছ যার কোনো শেষ নেই, একটা গাছ চলে গেলে আবারও সেখানে উঠে, আবার এরা চলে গেলে আবারও উঠে গুছিয়ে উঠে, এরা এদের কোনো শেষ নেই, এটাই ওর চির সমাপ্ত। এবং ওদের সঙ্গে যে নারীর টান সেটাকে এখানে বোঝানো হয়েছে, তোমরা চেষ্টা করবে। উম, আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাতলে দিনে রাত্রে। আমিও আলোচনা করেছি, আলোচনাটা তোমরা শুনবে, যে পার্টি এই আলোচনাটা আছে সেখান থেকে তোমরা বুঝতে পারবে। তারপর দেখো রচনামূলক প্রশ্ন, ক, খ, গ, গ, এই চারটি তোমরা দেখবে। মোটামুটি সবগুলোর প্রশ্নের উত্তর আমরা যে এই পার্টি যে আলোচনা করেছি আলোচনার মধ্য থেকে তোমরা পেয়ে যাবে, তোমরা চেষ্টা করলেই উত্তরগুলো লিখতে পারবে। তোমরা আশা করি সবগুলোর উত্তরই করতে পারবে, চেষ্টা করবে, খাতায় উত্তরগুলো লিখবে। তো আমরা শেষ করছি বলাই পার্টি। তবে একটা কথা বলে রেখি, প্রযুক্তিগত কারণে এই বলাই পার্টটিকে আমি কয়েকটি পার্টে ভিডিও করেছি, কাজেই তোমরা সবগুলো পার্ট মনোযোগ দিয়ে দেখবে। সবগুলো পার্ট যদি না দেখো তাহলে সম্পূর্ণ পার্টটি তোমরা বুঝতে পারবে না। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ। এবারে রাখছি।